হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দীঘা ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমাদের ফেরার পালা। যাওয়ার আগে তোমাদের হোটেলটা একবার ভালো করে দেখাবো। দেখো, আমাদের সামনেই দেখতে পাচ্ছ রূপকথা হোটেল, আর এটা হচ্ছে তার আশেপাশের ভিউটা। তোমাদের আমরা দুদিন ছিলাম এই হোটেলে। আমাদের যে রুমটা, সেই রুমটা তোমাদের দেখানো হয়নি। এটা হলো হোটেলের লাউঞ্জ। একটা বড় ঝাড়বাতি এখানে দেয়া আছে, একদম প্রথম থেকে শেষ অবধি টানা ঝাড়বাতি, আর বিভিন্ন রং বেরঙের আলো লাগানো। হোটেলটা মোটামুটি ভালোই ছিল, হোটেলটার রেস্টুরেন্টটা ছিল আরও ভালো। আমরা সবাই লাউঞ্জে অপেক্ষা করছিলাম, আর আমার বর কাউন্টারে বিল মেটাচ্ছিল। তাই তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমরা আমাদের রুমে ঢুকব। দেখো, প্রথমে ঢুকতেই দরজা দিয়ে ঢুকলাম, সামনে আমাদের বাথরুমটা পড়বে। বাথরুমটা খুলতেই সামনে একটা বেসিন, তারপরে কোমোড, এখানে গিজার আছে, একটা এরকম আয়না আছে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, আর ওইদিকে শাওয়ার সেকশনটা আছে, বালতি মগ দেওয়া আছে, শাওয়ারও আছে, আর ওদিকে জামাকাপড় রাখার সুন্দর ব্যবস্থা করা আছে। এরপরে আমাদের রুমের দিকে ক্যামেরাটা ঘোরালাম। রুমের দিকে ঘোরাতেই সামনে একটা সোফা আর টেবিল এরকম ছিল। তারপরে আমাদের বেড ছিল সোজা, আর বাঁ হাতে ছিল আমাদের আলমারি। এসিরও ব্যবস্থা ছিল, আর পাখাও ছিল। আর সামনের যে ব্যালকানিটা, সেই ব্যালকানিটা হচ্ছে খোলা, এমনি সময় পর্দা দিয়ে রাখতে হয়। আর এইখানে যে বাথরুমের এখানে যে রং বেরঙের কাঁচগুলো আছে, এগুলো রাত্রিবেলা হলে জ্বলে। দেখো, আমরা সবাই তৈরি হয়ে নিচ্ছি, আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেছে, আজ তৈরি হওয়া শেষ পালা চলছে। তৈরি টৈরি হয়ে তোমাদের একবার ভালো করে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর একটা রুমের ভিউ দেখালাম না, একই ছিল রুম দুটো এখানে, তাই আর একটা রুম দেখালাম না তোমাদের। এই হলো সামনে থেকে আমাদের ভিউ। এই দিকে হচ্ছে সমুদ্রটা, সমুদ্রটা খুব একটা দেখা যায় না এখান থেকে। আর এই হলো আমাদের রুমের পুরো ভিউটা। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমাদের ব্রেকফাস্টে ছিল পাউরুটি, বাটার টোস্ট, আর ছিল চা। এই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপরে আমরা রওনা দেবো আমাদের গাড়ি করে। আমরা গাড়িতে উঠে পড়েছি প্রায় 11টা থেকে 11:30 নাগাদ আমাদের বাস এখান থেকে ছাড়লো। এখান থেকেই আমরা, সামনে একটা বাস ডিপো ছিল, ওখান থেকে আমরা বুক করে নিয়েছিলাম। এই বাসের টিকিট জনপ্রতি 400 টাকার মতো পড়েছে। আগের বাসটার মতো ভলভো বাস নয়, কিন্তু এসি বাস ছিল, আর বাসটার এরকম ছিল। আর আমাদের সিটটাও আগের বারের মতো পাশাপাশি পড়েনি, একটা সিট ছেড়ে পড়েছিল। মোটামুটি বাসটা এসি ছিল, যেহেতু খুব গরম ছিল। আর সামনের দৃশ্য খুবই সুন্দর, এই মেঠো পথ, গ্রামের দৃশ্য ছেড়ে আমরা আমাদের শহরের দিকে রওনা দিয়ে দিয়েছি। মনটা একটু ভারাক্রান্ত হলেও, কিন্তু মনটা খুবই আনন্দিত ছিল আমরা ঘোরা বেড়ানোর পর। এরপর আস্তে আস্তে আমরা কোলাঘাটে চলে এলাম। কোলাঘাটে এখানে যে দেখতে পাচ্ছ লীলা হোটেল, এখানে আমাদের বাস থেমেছিল এখানে লাঞ্চ করার জন্য। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে থালি সিস্টেম ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। মোটামুটি ছিল, হোটেলটা খুব একটা ভালো ছিল না। আমরা এখানে থালি সিস্টেমে লাঞ্চ করে তারপর আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা সেকেন্ড ব্রিজে এসে গেছি আমাদের বাস। এখান থেকে আমরা ধর্মতলা যাব, আমাদের বাসটা ধর্মতলায় দাঁড়াবে। ধর্মতলার ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব। ট্যাক্সি নিয়ে আমাদের বাড়ির পথে আমরা রওনা দেব। আমাদের বাস চলেছে সেকেন্ড ব্রিজের উপর দিয়ে। এরপর আমরা ধর্মতলার দিকে এগিয়ে চলেছি। ধর্মতলায় আমরা এসে গেছি। এসে গিয়ে আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছি। প্রথমে আমরা যাব আমার বাবা মার বাড়িতে। ওখানে আমাদের বাইকটা রাখা আছে, ওখানে মাকে আর বোনকে ছেড়ে বাইকটা নেব। বাইকটা নিয়ে আমাদের বাড়ির পথে রওনা দেব। আমরা খুব সুন্দর ঘুরলাম। আর এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুনভাবে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।